আমাদের যখন জীবনে কোনো বড় সিদ্ধান্ত নিতে হয় কিংবা কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়, সে সময় আমাদের মানসিকভাবে শক্তিশালী থাকার প্রয়োজন পড়ে। আমাদের জীবন যে সবসময় খুব ভালোভাবে চলবে, কোনো রকম সমস্যা আমাদের জীবনে আসবে না, এরকম কিন্তু হয় না। ভালো খারাপ মিলিয়েই কিন্তু জীবন। যখন আমাদের জীবনে ভালো সময় চলে তখন তো আমরা সবাই সেটাকে উপভোগ করি, কিন্তু যখন আমাদের জীবনে কঠিন সময় আসে তখন কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ মানসিকভাবে শক্তিশালী না হওয়ার কারণে ভেঙে পড়ি। শুধুমাত্র কিছু মানুষই সেই সব কঠিন পরিস্থিতিকে ফেস করতে পারে আর ওভারকাম করতে পারে যারা মানসিকভাবে শক্তিশালী হয়। সেই জন্য আজকের ভিডিওতে আমি একজন বৌদ্ধ সন্ন্যাসীর একটা ছোট গল্পের মাধ্যমে এমন কিছু উপায়ের কথা বলবো যেগুলো আমাদের নিজেকে মানসিকভাবে শক্তিশালী বানাতে অনেক সাহায্য করবে, যাতে করে আমরা আমাদের জীবনে আসা খারাপ সময়গুলোকে ভালোভাবে মোকাবিলা করতে পারি, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং জীবনে অনেক বড় সফলতা অর্জন করতে পারি। তো চলুন শুরু করা যাক। একবার একজন বৌদ্ধ সন্ন্যাসী তার শিষ্যদের মনের ওপর কিছু প্রবচন দিচ্ছিলেন। তিনি বলছিলেন যে আমাদের মনের মধ্যে কখনো ভালো চিন্তা ঘোরে, কখনো আবার খারাপ চিন্তা ঘোরে। আমাদের মনের মধ্যে যখন ভালো কিছু চলে তখন আমরা সিদ্ধান্তও ভালো এবং কল্যাণকারী নিই, এবং যখন আমাদের মনের মধ্যে কোনো খারাপ ভাবনা আসে তখন আমাদের নেওয়া সিদ্ধান্ত খারাপ এবং বিনাশকারী হয়। গুরুদেবের কথা শুনে তার এক শিষ্য বললেন, গুরুদেব আপনি কি আমাদের এমন কিছু উপায় বলতে পারবেন যার মাধ্যমে আমরা নিজের মনকে শক্তিশালী বানাতে পারবো? গুরুদেব বললেন, আমি অবশ্যই তোমাদের আজকে বলবো যে আমরা কিভাবে নিজেকে মানসিকভাবে শক্তিশালী করে তুলতে পারি, কিন্তু তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা অবশ্যই তোমাদের জেনে রাখা উচিত। সেটা হলো, আমাদের মস্তিষ্কে যেরকম চিন্তাভাবনা আসে আমাদের শরীরও কিন্তু সেরকম প্রতিক্রিয়া দেখায়। যখন আমাদের মনের মধ্যে কোনো নেগেটিভ চিন্তা আসে আমাদের শরীর শিথিল হয়ে যায়, আমরা ফুল এনার্জির সঙ্গে কাজ করতে পারি না। উল্টো দিকে আমাদের মনের মধ্যে যখন পজিটিভ চিন্তা আসে, খেয়াল করে দেখবে আমাদের শরীরের মধ্যে এক উৎফুল্লতা কাজ করে আর আমরা ফুল এনার্জির সঙ্গে যে কোনো কাজকে করি। তার মানে আমাদের শরীর কিভাবে রিয়্যাক্ট করবে সেটা নির্ভর করে আমাদের মনের মধ্যে কীরকম চিন্তাভাবনার উৎপত্তি হচ্ছে তার ওপর। এবার আমি যে উপায়গুলো বলবো সেগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি পাঁচটা উপায়ের কথা বলবো যেগুলো যদি আমরা নিজের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে এই উপায়গুলো আমাদের মনকে শক্তিশালী বানাতে সাহায্য করবে। গুরুদেব বললেন, মানসিকভাবে শক্তিশালী হওয়ার প্রথম উপায় বা পদক্ষেপ হলো, অতীতে যেটা ঘটে গেছে সেটা নিয়ে চিন্তা করা ছেড়ে দাও। এবং তিনি তার শিষ্যদের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমরা বলো তো সূর্য কোন দিক থেকে ওঠে? শিষ্যরা উত্তর দিল, গুরুদেব পূর্ব দিক থেকে। গুরুদেব বললেন, যদি আমরা সূর্যকে পশ্চিম দিক থেকে উঠতে বলি কিংবা মনে মনে ভাবি যে সূর্য কাল থেকে পশ্চিম দিক দিয়ে উঠুক, তাহলে কি কালকে থেকে সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে বলে তোমাদের মনে হয়? শিষ্যরা উত্তর দিল, না গুরুদেব এটা কি করে সম্ভব? গুরুদেব বললেন, কেন এটা সম্ভব নয়? শিষ্যরা বলল, এটা সম্ভব নয় কারণ এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, আর প্রকৃতির নিয়ম হলো যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে সেটা আমরা বদলাতে পারবো না। গুরুদেব হেসে বললেন, তাহলে অতীতে ঘটে যাওয়া ঘটনাও তো আমরা বদলাতে পারবো না, সেটাও তো আমাদের নিয়ন্ত্রণে নেই, তাহলে আমরা বৃথাই কেন অতীতকে নিয়ে পড়ে থাকব? আমরা অতীতকে নিয়ে যত বেশি চিন্তা করব তত কিন্তু আমাদের মন দুর্বল হয়ে যাবে, আমাদের মন অতীত থেকে বেরিয়ে বর্তমানে ফোকাস করতে পারবে না, মন চঞ্চল হয়ে থাকবে আর আমরা কল্পনার জগতে ভেসে থাকব। সেই জন্য মনকে শক্তিশালী বানাতে চাইলে আমাদের অতীত থেকে সরে আসতে শিখতে হবে এবং বর্তমানে মনকে কেন্দ্রীভূত করতে শিখতে হবে। গুরুদেব বললেন, মানসিকভাবে শক্তিশালী হওয়ার দ্বিতীয় উপায় বা পদক্ষেপটা হলো, আমাদের অন্যের থেকে প্রত্যাশা বা এক্সপেকটেশন রাখা যতটা পারা যায় কমাতে হবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার যে আমরা আমাদের কাছের মানুষদের থেকে প্রত্যাশা রাখব, এক্সপেকটেশন আমাদের থাকবেই, কিন্তু আমাদের রাখা এক্সপেকটেশন যখন পূরণ হয় না তখন কিন্তু আমরা মানসিকভাবে আঘাত পাই, আমরা কিন্তু মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি। কিন্তু যার থেকে আমাদের কোনো প্রত্যাশা থাকে না সে যদি আমাদের কখনো দুঃখ দেয় আমাদের কিন্তু অতটা যায় আসে না, আমরা কিন্তু অতটাও দুঃখ তার জন্য পাই না। আমরা কাছের মানুষদের থেকে রাখা প্রত্যাশা সম্পূর্ণরূপে বন্ধ করতে পারবো না, এটা সম্ভব নয়। আমরা মানুষেরা ইমোশনাল, তাই আমাদের এক্সপেকটেশন থাকবেই, কিন্তু সেটার পরিমাণকে আমাদের কম করতে হবে। আমাদের নিজেকে বোঝাতে হবে যে আমরা যা এক্সপেক্ট করছি সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো পূর্ণ হবে না, তাই মানসিকভাবে আমি সবসময় এরকমভাবে প্রস্তুত থাকব যে আমার প্রত্যাশা যদি সামনের মানুষটা পূরণ করতে না পারে তাহলে আমি সেটাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যাব। আর যেখানে আমার মনে হবে যে আমি এই পার্টিকুলার মানুষটা থেকে রাখা প্রত্যাশা পূর্ণ না হলে আমি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না, সেখানে আমি কোনো প্রত্যাশাই রাখবো না। এটা করে আমি কিন্তু মানসিকভাবে স্থির থাকব, বারবার আঘাত পাবো না। তাই অন্যের থেকে প্রত্যাশা বা এক্সপেকটেশন করা কমিয়ে দাও, দেখবে তোমরা অনেক ভালো থাকছো।
গুরুদেব বললেন, 3 নম্বর উপায় বা পদক্ষেপটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো নিজেকে সঠিকভাবে চিনতে শেখা। আমরা আমাদের জীবনে সবচেয়ে বড় যে ভুলটা করি সেটা হলো আমরা পুরো দুনিয়া সবাইকে বোঝার চেষ্টা করি, চেনার চেষ্টা করি, কিন্তু এসবের মাঝে নিজেকেই বুঝতে ভুলে যাই, নিজেকেই চিনতে ভুলে যাই। আমরা এটা বোঝার চেষ্টা করি না যে আমাদের শক্তি কিসে, আমাদের দুর্বলতা কিসে। আমরা নিজের ট্রু পটেনশিয়ালকে কখনো আবিষ্কারই করে উঠতে পারি না, আর এই কারণের জন্য আমরা কিন্তু নিজের মনকে শক্তিশালী করে তুলতে পারি না। তাই সবার আগে আমাদের নিজেকে বুঝতে শেখা উচিত, বুঝতে শেখা উচিত যে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কী, আমাদের লাইফের পারপাস কী। আর যেদিনকে আমরা এটা বুঝে যাব সেদিন আমাদের সফলতার পথে কোনো বাধাই আর বাধা হয়ে দাঁড়াবে না। আমরা মানসিকভাবে অনেক শক্তিশালী হয়ে যাব, আমরা যে কোনো সমস্যাকে খুব ভালোভাবে মোকাবিলা করতে পারব। 4 নম্বর পদক্ষেপটা হলো অন্যের সঙ্গে নিজেকে তুলনা করা ছেড়ে দাও। তুলনার কিন্তু কোনো শেষ নেই, আর জেনে রেখো তুলনা শুধু মানসিক অশান্তি আর চঞ্চলতাই দেয়। যখনই আমরা নিজেকে অন্যের সঙ্গে প্রতিটা ব্যাপারে তুলনা করি, আমরা অন্যের স্ট্রেংথের সঙ্গে নিজের উইকনেসের তুলনা করি, কিংবা তার উইকনেসের সঙ্গে নিজের স্ট্রেংথের তুলনা করি, আর এই দুক্ষেত্রেই আমাদের মন চঞ্চল হয়ে ওঠে। আমরা এটা বুঝতেই চাই না যে আমরা একে অপরের থেকে আলাদা সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল একজন মানুষ। আমরা সবার থেকে আলাদা কিছু গুণ নিয়ে জন্মেছি, আমাদের প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে আমরা যখন সম্পূর্ণ আলাদা আলাদা মানুষ, তাহলে আমাদের মধ্যে তুলনা আসে কীভাবে? তুলনা করতে শুরু করলে তার কোনো শেষ পাওয়া যায় না। কোনো একটা ব্যাপারে আমরা একজনের থেকে বেটার হলে অন্য একজন আমাদের থেকেও বেটার হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? সেই জন্য এর কোনো শেষ নেই। তুলনা যদি করতেই হয় তাহলে আমাদের নিজের আজকের সঙ্গে নিজের কালকের তুলনা করা উচিত। গতকাল আমি যা ছিলাম তার থেকে আমি আজকে নিজেকে কতটা ইম্প্রুভ করতে পেরেছি, আর আগামীকাল আমি নিজেকে কতটা ইম্প্রুভ করতে পারবো, শুধু এটুকু তুলনা যদি আমরা করি তাহলেই আমরা কিন্তু জীবনে অলওয়েজ ইম্প্রুভমেন্টের মধ্যে থাকব, সবসময় সামনের দিকে এগিয়ে যাব, আমাদের মন চঞ্চল হবে না। কিন্তু যেই আমরা এই তুলনাটা অন্য কারোর সাথে করব সব গণ্ডগোল হয়ে যাবে, আমরা ভুল কম্পিটিশনের মধ্যে পড়ে যাব। হয়তো আমাদের যাওয়ার কথা ছিল ডান দিকে, সেখানে 1 কিলোমিটার গেলেই আমরা সাকসেস পেতাম, কিন্তু আমরা অন্যের সঙ্গে কম্পিটিশন করে বাঁ দিকে 10 কিলোমিটার ছুটে চলে যাব, তাও হয়তো সাকসেস পাবো না, কারণ সাকসেস তো আমাদের জন্য ডান দিকে 1 কিলোমিটার দূরে অপেক্ষা করছিল, আর আমরা অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করার চক্করে ভুল পথে চলে এসেছি। তাই নিজেকে যদি মানসিকভাবে শক্তিশালী রাখতে হয়, স্থির মনে সামনের দিকে এগিয়ে যেতে হয়, তাহলে আমাদের কম্প্যারিজন শুধু নিজের সঙ্গে হওয়া উচিত, অন্যদের সঙ্গে নয়। আর 5 নম্বর উপায় বা পদক্ষেপটা হলো মেডিটেশন বা ধ্যান করা। মেডিটেশন বা ধ্যান আমাদের মানসিকভাবে অনেক শক্তিশালী বানিয়ে তোলে, আমাদের মনকে এক জায়গায় একাগ্র করতে সাহায্য করে, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, এবং সমস্যার সময় রিঅ্যাক্টিভ না হয়ে প্রোঅ্যাক্টিভ হতে সাহায্য করে। তাই প্রতিদিন অল্প সময় হলেও বের করে মেডিটেট বা ধ্যান অবশ্যই আমাদের করা উচিত, আর সেটা যদি সকালে ঘুম থেকে ওঠার ঠিক পরেই এবং রাতে শুতে যাওয়ার আগে হয় তাহলে সেটা সবচেয়ে ভালো হয়। তো বন্ধুরা, এই ছোট্ট গল্পের মাধ্যমে যে 5টি উপায় বা পদক্ষেপের কথা আপনারা জানলেন, তার মধ্যে কটা আপনারা অলরেডি নিজের লাইফে ফলো করেন কমেন্টে লিখে জানান, আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা একটা শেয়ার করে দিন। এরকম ইন্সপিরেশনাল ভিডিও আরও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।